সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি এরপর থেকে রাত দিন এক এক করে প্রচার করে যাচ্ছেন রেখা কখনো রাস্তায় হেঁটে কখনো বাজারের দোকানে ঢুকে আবার ট্রেনে প্রচার করেছেন রেখা বৃহস্পতিবার নয় মে মনোনয়ন জমা দিয়েছেন রেখা হলকনামা অনুযায়ী রেখার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে রেখার নামে বসিরহাট পুলিশ জেলায় মাতিয়া থানায় একটি ও সন্দেশখালী থানায় তিনটি মামলা রয়েছে মাতিয়া থানায় রেখা পাত্রের নামে মামলাটি হয়েছিল তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে সন্দেশখালী থানায় রেখার নামে যে মামলাটি দায়ের হয়েছিল সেটি নয় হয়েছে রেখার নামে দু হাজার চব্বিশ আটই ফেব্রুয়ারি রেখার নামে দুটি মামলা দায়ের হয়েছে এই মনোনয়নের হলফনামা অনুযায়ী রেখার হাতে নগদ রয়েছে মাত্র তিন হাজার টাকা একবার দেখে নেওয়া যাক তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত মনোনয়নে রেখা নিজেকে একজন সাধারণ গৃহবধূ বলেই উল্লেখ করেছেন তার স্বামী সন্দীপ পাত্র পেশায় রাজমিস্ত্রি তিনি একজন পরিযায়ী শ্রমিক তথ্য অনুযায়ী রেখার হাতে নগদ রয়েছে মাত্র তিন হাজার টাকা নির্বাচনী অ্যাকাউন্ট ছাড়া আরও দুটি অ্যাকাউন্ট রয়েছে রেখার তার মধ্যে একটি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট সেটিতে রয়েছে দশ হাজার সাতশো টাকা আর রেখার স্বামী সন্দীপ পাত্রের নামে একটি রয়েছে চার হাজার ছশো টাকা এর বাইরে আর কোনো টাকা নেই রেখা বা তার স্বামীর নামে কোনো রকম কোনো সোনার গয়না গাড়ি বা ফিক্সড ডিপোজিট নেই বলেও হলকনামায় জানিয়েছেন রেখা অস্থাবর সম্পত্তির পরিমাণ আপনাদেরকে জানালাম এবার একটু স্থাবর সম্পত্তির পরিমাণের দিকে নজর দিই হলফনামা অনুযায়ী রেখা বা তার স্বামীর কোনো পাকা বাড়ি বা চাষযোগ্য জমি নেই এছাড়া কোনো ঋণও নেই রেখার এছাড়া হলফনামা অনুযায়ী রেখা পাত্রের শিক্ষাগত যোগ্যতাও জানা গিয়েছে রেখা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত বসিরহাট কেন্দ্রে তার বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং সিপিএম প্রার্থী নিরাপদ সরদার

এবং রেখাপত্র দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যার মধ্যে একটি অ্যাকাউন্ট নির্বাচনী সংক্রান্ত এবং অন্য যে অ্যাকাউন্ট আছে সেখানে তার জমাকৃত অর্থের হচ্ছে অর্থের পরিমাণ হচ্ছে দশ হাজার সাতশো টাকা এবং তার স্বামী সন্দীপ পাত্র যিনি একজন শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকের কাজ করেন এবং সাধারণত রাজ্যের বাইরেই থাকেন তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে জমা রয়েছে চার টাকা যদিও হলকামায় তিনি যেই সম্পত্তির হিসাব দিয়েছেন সেখানে কোনো তাদের কোনো যানবাহন নেই এবং তাদের কোনো ডিপোজিট নেই এমনকি কোনো অলঙ্কারও সেখানে কিন্তু উল্লেখ করা হয়নি এবং ওই হলকামায় দেখা যাচ্ছে যে তিনি স্থানীয় একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তারপরের কোনো শিক্ষাগত যোগ্য শিক্ষাগত বা যোগ্যতা বা উচ্চশিক্ষার কোনো আহ তিনি উল্লেখ করেননি এবং তুমি জানো যে রেখা পাত্র এই বসিরাট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বসিরাট লোকসভা কেন্দ্র এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সন্দেশকালী জায়গা আছে সেখানে একটি নারী নির্যাতনের ঘটনা ঘটে এবং উদ্যোগের অভিযোগ এবং সেই ঘটনায় রীতিমতো রাজ্যের মানে বন্ডি পেরিয়ে পুরো দেশ জুড়ে সেই সমালোচিত হয়েছিল বা আলোচনা ছড় উঠেছিল এবং তারপরে রেখাपत्र মানে সেই যে সন্দেশকালের আন্দোলনের যে অন্যতম মুখ সেই রেখাपत्रকে কিন্তু বিজেপি প্রার্থী করে এবং সেই বিজেপি প্রার্থীর সঙ্গে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকেও কথা বলতে দেখা যায় সেই রেখাपत्रকে কিন্তু এবার প্রার্থী করেছে এই বিজেপি এবং ওই কেন্দ্রে তার যে প্রধান প্রতিপক্ষ তৃণমূল তার তৃণমূলে প্রার্থী করেছে আজি নুরুলকে এবং পাশাপাশি সিপিএম প্রার্থী করেছে সিপিএম প্রার্থী করেছেন নিরাপদ সর্দারকে এই যে রেখাপত্র এই রেখাপাত্র কিন্তু একজন স্থানীয় গৃহপতি এবং একজন মানুষ কিন্তু আন্দোলনের পর থেকে কিন্তু তিনি চলে চলে আসে আসে তারপরে প্রার্থী করা হয় সম্ভবতই গতকালকে যখন তিনি নির্বাচনী প্রচারণার মানে যখন তার পত্র জমা দিতে আসেন তখন কিন্তু সাংবাদিকদের একটা উৎসাহ ছিল যে তার কি হিসেব নিকে তিনি কিভাবে জমা দিচ্ছেন বা জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন যদি আমরা অনেক চেষ্টা করেছিলাম তার কোনো বক্তব্য পাইনি কিন্তু তিনি যেই হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে অর্থাৎ কালকে জমা দেওয়ার সময় সেই হলফনামার যেই সম্পত্তির তিনি দিয়েছেন সেই সম্পত্তির হিসাব অনুযায়ী আমাদের কাছে যা তথ্য আছে সেটি হলো এই যে তার তার নগদ নগদ অর্থ রয়েছে তার তিন হাজার টাকা এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেটা বলছিলাম যে তার মধ্যে একটি অ্যাকাউন্টে হচ্ছে নির্বাচনী সংক্রান্ত এবং অন্য যে অ্যাকাউন্ট আছে সেখানে প্রায় দশ হাজার সাতশো চৌষট্টি টাকা রয়েছে এবং তার স্বামী সন্দীপ পাত্র যিনি একজন পরিযায়ী শ্রমিকের কাজ করেন তার স্বামীর যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা রয়েছে ছ চার হাজার ছশো টাকা যদিও তার এবং তার স্বামীর কোনো যানবাহন নেই তাদের কোনো অলংকার নেই এবং ফিক্সড ডিপোজিটও নেই সন্দেশখালী কেন্দ্রের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি এরপর থেকে রাত দিন এক করে এক নাগারে প্রচার করে যাচ্ছেন রেখা কখনো রাস্তায় হেঁটে কখনো বাজারে দোকানে ঢুকে কখনো আবার ট্রেনে চেপেও প্রচার করেছেন রেখা বৃহস্পতিবার নয় মে মনোনয়ন জমা দিয়েছেন রেখা হলফনামা অনুযায়ী রেখার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে রেখার নামে বসিরহাট পুলিশ জেলায় মাতিয়া থানায় একটি ও সন্দেশখালী থানায় তিনটি মামলা রয়েছে মাতিয়া থানায় রেখাপাত্র নামে মামলাটি হয়েছিল 30 এপ্রিল দু হাজার সন্দেশখালী থানায় রেখার নামে যে মামলাটি দায়ের হয়েছিল সেটি নয় ফেব্রুয়ারি দু সন্দেশখালী থানায় অন্য অভিযোগ দায়ের হয়েছে রেখার নামে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আটই ফেব্রুয়ারি রেখার নামে দুটি মামলা দায়ের হয়েছে এই মনোনয়নের হলফনামা অনুযায়ী রেখার হাতে নগদ রয়েছে মাত্র তিন হাজার টাকা এবার তার স্থাবর আর অস্থাবর সম্পত্তির পরিমাণটা একটু জানাই আপনাদেরকে মনোনয়নে রেখা নিজেকে একজন সাধারণ গৃহবধূ বলেই উল্লেখ করেছেন তার স্বামী সন্দীপ পাত্র পেশায় রাজমিস্ত্রী তিনি একজন পরিযায়ী শ্রমিক তথ্য অনুযায়ী রেখার হাতে নগদ রয়েছে মাত্র তিন হাজার টাকা নির্বাচনী অ্যাকাউন্ট ছাড়া আরও দুটি অ্যাকাউন্ট রয়েছে রেখার তার মধ্যে একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট সেটিতে রয়েছে দশ হাজার সাতশো চৌষট্টি টাকা আর রেখার স্বামী সন্দীপ পাত্রের নামে একটি অ্যাকাউন্ট রয়েছে সেটিতে চার টাকা রয়েছে এর বাইরে আর কোনো টাকা নেই রেখা বা তার স্বামীর নামে এছাড়া রেখা নিজের কোনো সোনার গয়না গাড়ি বা ফিক্সড ডিপোজিট নেই বলে হলফনামায় জানিয়েছেন রেখা অস্থাবর সম্পত্তির পরিমাণ বললাম কিন্তু স্থাবর সম্পত্তির পরিমাণ হলফনামা অনুযায়ী রেখা বা তার স্বামীর কোনো পাকা বাড়ি বা চাষযোগ্য জমি নেই এছাড়া কোনো ঋণও নেই রেখার এছাড়া হলকামা অনুযায়ী রেখা পাত্র শিক্ষাগত যোগ্যতাও জানা গিয়েছে রেখা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত বসিরাট কেন্দ্রে তার বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং সিপিআইএম প্রার্থী নিরাপদ সরদার নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং